116 এ জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা করা হলো খড়গ্রামে। বর্ধমান থেকে ফুটি শাখা হয়ে নবগ্রামে গিয়ে মিশবে 116 এ জাতীয় সড়ক, যা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কেন্দ্র সড়ক পরিবহন দপ্তরের উদ্যোগে। তাই জমি জট কাটাতে প্রশাসনিক বৈঠক আয়োজন করা হলো শুক্রবার। শুক্রবার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে বিডিও অফিস সভাগৃহে এই সভার আয়োজন করা হলো শুক্রবার। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র, জঙ্গিপুর মহকুমা শাসক সৃজন শেখর, মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা সহ একাধিক বিধায়ক। মূলত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয় এই প্রশাসনিক বৈঠকে। জমি জট কাটাতে এই জনপ্রতিনিধিদের বৈঠক বলে জানা গিয়েছে। শোভন ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। শুনভাবে উপকৃত হবে, কারণ বনোয়ার যে জমি দিয়ে রাস্তাটা যাচ্ছে, যেটা হচ্ছে 116 NH, সেটা হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে বিল এরিয়া। সেক্ষেত্রে এখানকার বনোয়ার মানুষজন সত্যি উপকার হবে, এবং আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবসময়ই চান যে মানুষের স্বার্থ, সেই এলাকার উন্নয়ন, সেই এলাকার ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে সব দিক দিয়ে আমাদের বনোয়ার উপকৃত হচ্ছে। আর বনোয়ার ম্যাক্সিমাম বিশেষ করে 22 কিলোমিটার্স যাচ্ছে, 20টা মৌজা দিয়ে যাচ্ছে, এবং এখানে যে কম্পেনসেশন যেটা দেবে সেটা দেখলাম সত্যিই খুব ভালো, এবং সেক্ষেত্রে আমাদের এখানে মানুষ উপকৃত হবে। স্যার, এটা আগে সবাইকে বোঝানো হচ্ছে স্যার কি আমাদের বম্বে রোড তার সাথে দিল্লি রোড কে কিভাবে কানেক্ট করে, এটা NH34 সাথে লোয়ার শিলিগুড়ি রাস্তা আছে ওখানে কিভাবে কানেক্ট করে দিচ্ছি, এটাই স্যার আমি এখন এমএসি স্যারকে বোঝালাম। তার সাথে স্যার এটা ব্যাপার আছে কি আমাদের জেলাতে 44 কিলোমিটার আছে। হ্যালো স্যার, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে কাজের জন্য এটা ইম্পর্টেন্ট, কাজের মহকুমা স্যার স্যার ব্লক করে দিব আমরা, এখানে কালভার্ট চেক করতে হবে, আমাদের প্রশ্ন থাকলে ভিডিওর কাছে লিখে জমা দেবে, আমাদের আছে ভিডিও আসবে, হ্যাঁ